নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে আজকের হেডলাইনস। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার হলো বিড়ান নারায়ণপুরের রেললাইন সংলগ্ন কলা বাগান থেকে। বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো মা এবং শিশু। অবৈধ প্রেমের জেরে খুন এক মহিলা, বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা প্রেমিকের। চাহিদা নাম মাত্র, প্রতিদিনই লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ঠাকুরনগরের ফুল ব্যবসায়ীদের। রু মিউজিকের উদ্যোগে প্রকাশিত হলো বাংলা আধুনিক গানের অ্যালবাম তুমি আছো তাই। শুক্রবার সকালে বিড়ার নারায়ণপুর সংলগ্ন রেললাইনের পাশের কলাবাগান থেকে উদ্ধার হলো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা গলা মৃতদেহ। অশোকনগর থানা এবং হাবড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে বলে জানা গেছে। কাল থেকে আমরা গ্যাস ছুটছে এবং ছাগলের নাড়ি ভুড়ি অনেকে সবাই ফেলে বলে আমরা ওই মনে ভাবি, আমরা যাওয়া আসায় সবাই করছে, কিন্তু নিচে ঝোপ জঙ্গল কেউ গুরুত্ব দিয়ে যাওয়া না, নিচে দিয়ে সবাই যাওয়া আসা সবাই করে, ওর পাশ দিয়েই যাচ্ছে আসছে। আজকে সকালে অন্য একজনে কি করতে এখান দিয়ে মানে যাই হোক কলা কাটতে এসে হোক আর যাই হোক সে বুঝতে পেরে ওই দেখে সেই দেখে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, দাড়ি থাকার পরে বডিটা মুখে পোকা পোকা ছিল, তারপর দেখলাম নলিটা কাটা ছিল, তারপরে নিয়ে আসলো কাটলাম, তারপরে প্যাকিং পরিচিত মনে হচ্ছে না, চিনি না আমরা। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, বিড়া। অশোকনগর থানার ট্যাংরা মোড়ের কাছে 10 চাকার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো 5 বছরের এক শিশু। এই দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হলো শিশুটির মায়েরও। অশোকনগর থানার অন্তর্গত আলিয়াডাঙ্গার মনসা পুজোর আনন্দে সামিল হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি যাওয়ার পথে ট্যাংরা মোড়ের কাছে 10 চাকার একটি ট্রাকের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বাইক আরোহী এক 5 বছরের শিশু। গুরুতর জখম অবস্থায় ওই শিশুটির মাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান ওই মহিলাও। আহত হয়েছেন ওই শিশুটির বাবাও। সেই মন্দিরের পূজা প্রতি বছর এই মানে বিশ্বকর্মা পূজার দিনে মনসা পূজা হয়, সেই মনসা পূজার দিনে ওরা এসেছিলেন, সারাদিন কালকে ছিলেন, আজকেও ছিলেন, তারপর আজকে 5:30 টাকা দোকান থেকে বার হয়ে আসে, আমরা শুনলাম 6:00 সময় এখানে হয়েছে, আমরা তো জানি আমরা খবর পেয়ে তারপর এখানে আসছি। ওই তিনজন বাইক আরোহী বিড়ার দিকে যাওয়ার পথে বেপরোয়া একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। এই মর্মান্তিক ঘটনায় ঈশান মণ্ডল নামে 5 বছরের ওই শিশুটির দেহ আটকে রেখে বৃহস্পতিবার সন্ধ্যা 6:00 থেকে রাত 10:00 পর্যন্ত বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। শিশু এবং মা এবং বাবা একই সঙ্গে তারা আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং পাশে একটি 10 চাকা গাড়ি ছিল এবং চাকায় পদপিষ্ট হয়ে এখানে বাচ্চাটা মারা গিয়েছে। তো আমরা এই বাচ্চাটা মারা যাওয়ার জন্য আমরা সমবেতভাবে এখানে সমবেদনা জানাতে এসেছি এবং তার সাথে সাথে আমরা এটাও একটা প্রতিবাদ জানাতে এসেছি যে এই রোড দিয়ে 10 চাকা এবং 12 চাকা গাড়িগুলো এবং 6 চাকা গাড়িগুলো তারা ওভারলোড সহ এখান থেকে গাড়ি যাতায়াত অবাধভাবে চলে। আমাদের যেটা মূল দাবি যে এই রাস্তা দিয়ে সমস্ত গাড়িগুলো না গিয়ে আমাদের এলাকার পার্শ্ববর্তী আওয়ালসিদ্ধি চৌমাথা আছে যেটা হাবড়ায় উঠছে এবং আমাদের ডান দিক দিয়ে যেটা সন্তোষপুর থেকে যেটা আপনার দত্তপুরে উঠছে, তো সব দিক দিয়ে যদি ডিভাইডেড করে যদি গাড়িগুলো পাস করা হয় তাহলে লোডটা কম পড়বে। আর একটা আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে ওভারলোডটা কমাতে হবে, ওভারলোডের জন্য যার জন্য আমাদের রাস্তায় বেহাল অবস্থায়। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর অশোকনগর থানার পুলিশের প্রতিশ্রুতি পেয়ে অবরোধ তুলে নেন তারা। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, অশোকনগর। রাজনন্দিনী শারদ সম্মান পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, সহযোগী নিবেদক নিউ ফ্যাশন কর্নার, T2 কনস্ট্রাকশন, DD এন্টারপ্রাইজ, স্পিডনেট। ইম্পোর্টেড টেডি ও দলের আকর্ষণীয় কালেকশন টয় জাংশন। টয় জাংশনের নতুন বিভাগ ইমিটেশন মল, সিটি গোল্ড, শ্রীহরির মতো নামি দামি ব্র্যান্ড কোম্পানির অসাধারণ নজর কাড়া ডিজাইনের ইমিটেশন জুয়েলারি। টয় জাংশন অ্যান্ড ইমিটেশন মার্ট, পিএল মেডিকেল গলি, হাবড়া। জ্যাম স্টিলের 500 DEQ CR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্পরোধী আর CR এর মানে ক্ষ।
ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর চব্বিশ পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। শোভনলাল তাপুরিয়ার নবতম সংযোজন গ্যালাক্সি মেগা শপ জেন্টস ল্যান্ড। গ্যালাক্সি মেগা শপ যশোর রোড হাবড়া বাটার কাছে। বারাসাতের পর ইয়ামাহার এক্সক্লুসিভ শোরুম এখন হাবড়াতে ইয়ামাহা অনুমোদিত ডিলার শুভ্র অটো। অটোমেটেড সার্ভিস সেন্টার, স্পট ফিনান্স, স্পট ইন্স্যুরেন্স ক্লেম, অ্যাভেলেবল স্পেয়ার পার্টস, শুভ্র অটো, আ কমপ্লিট ইয়ামাহা শোরুম, জয়গাছি 73 বাস স্টপ, যশোর রোড, হাবড়া। ফোন নম্বর 8436118622, 9831253724, সার্ভিস 9832782751। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot final. Spot insurance claim. Automated service center. Available spare parts. Home service. Breakdown service. Free checkup on every Thursday till 19th December. JC Honda. Come on. Till forever. Jashar Road, Deshbandhu Park, Habra, North 24 Pagoda. Phone number 8388993888. তপোবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র, উন্নত প্রযুক্তির আমেরিকান পেকো মেশিনে পেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা, MBBS, টিও মেডিকেল কলেজ, কলকাতা, পেকো লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ, সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার টি সি সাহা, বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার জে বি দাস, মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। বিপিএল স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও ফেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপোবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 8926711677। নিউ মালক্ষী বিল্ডার্স এর নবতম সংযোজন এলিফ্যান্ট টিএমটি বার, শুভ উদ্বোধন আগামী 24 সেপ্টেম্বর 2014। সকলের সাদর আমন্ত্রণ রইল। নিউ মালক্ষী বিল্ডার্স, দক্ষিণ হাবড়া, উদয়ন সংঘের পাশে। রাজনন্দিনী শারদ সম্মান নিবেদন করছেন, রাজনন্দিনী ফ্রেশ ফার্স্ট টেস্টি, পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, শুধু অলংকার নয় অহংকার। সহযোগী নিবেদক নিউ ফ্যাশন কর্নার, অ্যান আলটিমেট ফ্যাশন শপ, টি টু কনস্ট্রাকশন, একটু অন্যরকম, ডিডি এন্টারপ্রাইজ, ইউর ফেথ আওয়ার কমিটমেন্ট, স্পিডনেট মেক্স ইন্টারনেট ইজি। অবৈধ সম্পর্কের জেরে প্রাণ হারাতে হলো এক মহিলাকে। শুক্রবার সকালে কলে জল খাওয়ার সময় মোর্শেদ গাজী নামে ওই মহিলার প্রেমিক তাকে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ। বাদুরিয়ার ফরিদকাটির এই ঘটনায় এলাকায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। আজ সকালে বাদুরিয়ার ফরিদকাটি এলাকায়
স্থানীয় একটি ইটভাটা থেকে বেরিয়ে কলে জল খাওয়ার সময় ফরিদা বিবি নামে বছর 35 এক মহিলাকে পরকিয়া প্রেমের জেরে কুপিয়ে খুন করবার অভিযোগ উঠল ওই মহিলার প্রেমিক মোকসেদ গাজীর বিরুদ্ধে। অবৈধ সম্পর্কের কারণে এর আগেও একবার মোকসেদ গাজীর স্ত্রী এবং ছেলে ফরিদা বিবিকে মারধর করেছিল বলে অভিযোগ মৃতার স্বামী হযরত গাজীর। সূত্রের খবর অনুযায়ী ফরিদা বিবিকে খুন করবার পর বাড়ি গিয়ে বিষ খায় মোকসেদ গাজীও। এরপর বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে বাদুড়িয়া হাসপাতালে ভর্তি করায় বলে জানা যায়। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। উৎপাদন প্রচুর কিন্তু চাহিদা অত্যন্ত কম, আর এই কারণেই প্রতিদিনই প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার ক্ষতিপূরণের সম্মুখীন হতে হচ্ছে ঠাকুরনগরের ফুল ব্যবসায়ীদের। বর্তমানে ফুলের যোগান থাকলেও চাহিদা একদমই কম থাকায় প্রতিদিনই প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ঠাকুরনগরের ফুল ব্যবসায়ীদের। উৎপাদন বেশি কিন্তু চাহিদা সে অনুযায়ী না থাকায় এইভাবেই লক্ষ লক্ষ টাকার ফুল ফেলে দিতে হচ্ছে, যার কারণে স্বভাবতই ভীষণভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে এসব ব্যবসায়ীদের। ও হাজার হাজার কুইন্টাল মাল নষ্ট হচ্ছে ঠাকুরনগর বাজারে প্রত্যেক দিন, মাল অন্তত ইএলপি গাড়ি অন্তত 30-40 গাড়ি মাল দেয়। আজকে থেকে এই নষ্ট হলো? আজকে না, হচ্ছে এখান থেকে এক সপ্তাহ আগের থেকেই। কেন এরকম বাজার কেন? বাজার মাল আমদানি বলিদারির জন্য। লোকজন কি নিতে আসছে না? না, খরচ 10,000 টাকা বিঘা প্রতি। অথচ আমরা সেই হারে পয়সা পাচ্ছি না, এই এক সপ্তাহ ধরে মাল বিক্রি নেই বাজারে, বেচাকেনা নেই। ঠাকুরনগর বড় মার্কেট, সেখানে বেচাকেনা নেই। 2.5-3 লাখ টাকা ডেলি ক্ষতি হচ্ছে এরকম মাল ফেলে দিতে। হ্যাঁ, মাল ফেলে দিতে হচ্ছে। মার্কেট পর্যন্ত যেতে পারেনি, মার্কেটের থেকে সবাই বলছে ঢোকার রাস্তা নেই মার্কেটে। সব ফিরে এসো গাড়ি শুদ্ধ ফিরে এসো। এই গাড়ি শুদ্ধ ফিরে এসে এই গাড়িগুলো ফাঁকে এইখানে সব ঢেলে দিলাম। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, ঠাকুরনগর। রাজনন্দিনী শারদ সম্মান নিবেদন করছেন রাজনন্দিনী ফ্রেশ ফার্স্ট টেস্টি, পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, শুধু অলংকার নয় অহংকার। সহযোগী নিবেদক নিউ ফ্যাশন কর্নার অ্যান আলটিমেট ফ্যাশন শপ, টি টু কনস্ট্রাকশন একটু অন্যরকম, ডিডি এন্টারপ্রাইজ ইউর ফেথ আওয়ার কমিটমেন্ট, স্পিডনেট মেক্স ইন্টারনেট ইজি। ঘরোয়া পরিবেশ আন্তরিক পরিষেবা সুস্বাদু খাবার রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফ্রেশ ফার্স্ট টেস্টি, পোস্ট অফিস রোড হাবড়া, ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাফিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোর্স, যশোর রোড, হাবড়া, উত্তর চব্বিশ পরগনা।
শৈলশহর গ্যাংটক। আর এখানেই আছে আপনার পরিচিত হোটেল রাজ নন্দিনী। থাকা খাওয়াও সাইট সিনের জন্য নিজস্ব গাড়ি, সাইট সিনের জন্য প্যাকেজ ট্যুরের ব্যবস্থা। ফোন নাম্বার 9800504278 এবং 9732515372। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার, দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব, শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন, সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার, নামি দামি কোম্পানির শুটিং শাইটিং চুড়িদার থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, আমার পছন্দ দেবশ্রী, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার, 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে, শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোর লেটেস্ট স্টাইল ও ফ্যাশনেবল পোশাকের একমাত্র ঠিকানা মিনা ফ্যাশন ও নিউ মিনা বাজার, পিএল মেডিকেল গলি, হাবড়া। এবার পুজোর লেটেস্ট স্টাইল ও ফ্যাশনেবল পোশাকের একমাত্র ঠিকানা মিনা ফ্যাশন ও নিউ মিনা বাজার, পিএল মেডিকেল গলি, হাবড়া। রাজনন্দিনী শারদ সম্মান, পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, সহযোগী নিবেদক নিউ ফ্যাশন কর্নার, টি2 কনস্ট্রাকশন, ডিডি এন্টারপ্রাইজ, স্পিডনেট। রু মিউজিকের উদ্যোগে তানিয়ার বাংলা গানের অ্যালবাম তুমি আছো তাই প্রকাশিত হলো সম্প্রতি কলকাতাতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য সহ গুণীজনেরা। অনেক অনেক অভিনন্দন রু মিউজিক, যারা এই অ্যালবামটা রিলিজ করলেন, তানিয়ার প্রথম মৌলিক বাংলা গানের অ্যালবাম। আমি সবসময় যে কথাটা একটু আগে বললাম যে সেই শিল্পী এবং সেই সংস্থাকে আমি একটু বেশি অভিনন্দন জানাবো যারা নতুন বাংলা গান নিয়ে কাজ করছে। তানিয়া হোল হার্টেডলি চেষ্টা করেছে এবং আমরা ওকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। এইবার বাকিটা তো শ্রোতাদের কাজ, শ্রোতাদেরও একটা দায়িত্ব আছে শোনার, তাই তো? আমরা আমাদের চেষ্টাটুকু শুধু করতে পারি, এবার শ্রোতারা যদি আগ্রহ দেখান সেইটাই আমাদের বল, সত্যি কথা বলতে সেটাই আমাদের শক্তি, কিন্তু সেটুকু আমরা এক্সপেক্ট করবো শ্রোতাদের কাছে। তাই আমি ওর সবসময় একটা ভালো কাজ করার ইচ্ছে ছিল, আর মেলোডি পছন্দ করে, আর ওর অ্যালবামের সমস্ত গানগুলোই মেলোডি রয়েছে, যারা সুর করেছে প্রত্যেকে ভালো সুর করেছে, আর রাজীব খুব ভালো লিখেছে, সব কিছু নিয়ে একটা ভালো সংমিশ্রণ এটা। আর রু ক্যাসেট আজকের এই খারাপ পরিস্থিতির মধ্যে ও যেভাবে মার্কেটিং করে, তা আশা করি গানগুলো যদি ঠিকঠাক মানুষের কাছে পৌঁছে যায় গানগুলো নিশ্চয়ই চলবে। তার জন্য যেটা আমি আগেও বললাম, একটু প্রমোশনের দরকার আছে,
আমাদেরই দায়িত্ব নিতে হবে সবাইকে গান শোনাবার। আমি বলবো উইশ করতে যে আরো কঠিন সময় আসছে, আরো নিজেকে তৈরি করতে হবে, কম্পিটিশনে দাঁড়াতে হবে, একাগ্রচিত্তে গন্তব্যস্থলের দিকে এগিয়ে যেতে হবে কোনো দিকে না তাকিয়ে, এবং শুধু সঙ্গীত গান এর বাইরে কিছু না ভাবতে, তাহলেই কিন্তু ওই গান বা মিউজিক তাহলেই কিন্তু কিছু। এই অ্যালবামের যাত্রা শুরু হয়েছে প্রায় আরও 3 বছর আগে থেকে। অনেক দিন ধরে একটা ভাবছিলাম যে এরকম একটা অ্যালবাম কিছু করব যাতে আমি আবার ঘুরে দাঁড়াতে পারি। তো এই জন্য রাজীব এবং আমার আরও বেশ অনেক বন্ধু আমাকে যারা ইন্সপিরেশন দিচ্ছে, রাজীব, অসীম, আমার মা, আমার ছেলে, আমাকে সবাই খুব ইন্সপিরেশন দিয়েছে, যার জন্য আজকে আমি এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি। আমার একটাই ইচ্ছে যে সবাই আমার গানটা শুনুন, আমার ঘুরে দাঁড়ানোতে সবাই মিলে আমার পাশে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো। তুমি আছো তাই ঝড় বাদলে ভয় ছুড়ে ফেলি ইচ্ছে হলে, বেখে আলি ট্রামে হঠাৎ বেদুইন, ছুটে যাওয়া ভিড় পাশ কাটিয়ে শহরের সব রাস্তা দিয়ে, ছুটে যাই যেন এমন আলাদিন। পুরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পুরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন পুরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব ভালোভাবে পুজো কাটান। রাজনন্দিনী শারদ সম্মান পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, সহযোগী নিবেদক নিউ ফ্যাশন কর্নার, টি2 কনস্ট্রাকশন, ডিডি এন্টারপ্রাইজ, স্পিডনেট। রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের তরফ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব ভালোভাবে পুজো কাটান। রাজনন্দিনী শারদ সম্মান নিবেদন করছেন রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট, টেস্টি, পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, শুধু অলংকার নয়, অহংকার। সহযোগী নিবেদক নিউ ফ্যাশন কর্নার, অ্যান আলটিমেট ফ্যাশন শপ, টি2 কনস্ট্রাকশন, একটু অন্যরকম, ডিডি এন্টারপ্রাইজ, ইউর ফেথ, আওয়ার কমিটমেন্ট, স্পিডনেট, মেক্স ইন্টারনেট ইজি। রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের তরফ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব ভালোভাবে পুজো কাটান। রাজনন্দিনী শারদ সম্মান নিবেদন করছেন রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট, টেস্টি, পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স, শুধু অলংকার নয়, অহংকার। সহযোগী নিবেদক নিউ ফ্যাশন কর্নার, অ্যান আলটিমেট ফ্যাশন শপ, টি2 কনস্ট্রাকশন, একটু অন্যরকম, ডিডি এন্টারপ্রাইজ, ইউর ফেথ, আওয়ার কমিটমেন্ট, স্পিডনেট, মেক্স ইন্টারনেট ইজি। রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের তরফ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব ভালোভাবে পুজো কাটান।